এই মুহূর্তে আপনি আপনার মোবাইলের স্ক্রিনে যে পুরাতন এক টাকার নোটগুলি দেখতে পাচ্ছেন আপনার কাছে যদি এই ধরনের পুরাতন এক টাকার নোট থাকে তাহলে আপনার তো লটারি লেগে গেছে আর আপনার কাছে এই ধরনের পুরাতন এক টাকার নোট যদি দশ বিশটা থাকে তাহলে আপনি একদম রাতারাতি কোটিপতি তো বন্ধুরা এই পুরাতন এক টাকার নোটগুলির বিশেষত্ব কি রয়েছে এই নোটগুলি আপনি কোথায় বিক্রি করবেন কিভাবে টাকা পাবেন সেই বিষয়ে আপনাকে বিস্তারিত জানাবো তো চলুন দেখা যাক বন্ধুরা আপনার কাছে যদি পুরাতন এক টাকা নোট থাকে সেগুলি বিক্রি করার জন্য আপনি গুগলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন যে ওল্ড কয়েন সেল বলে আপনি সার্চ করতে পারেন সার্চ করলেই বিভিন্ন ওয়েবসাইট আপনার সামনে আসবে এই ধরনের কিছু ওয়েবসাইট আমি এখানে আমার মোবাইলে খুলে রেখেছি প্রথমে আপনাদেরকে একটি ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি আপনি এই ওয়েবসাইটে এসেও আপনি আপনার পুরাতন যে এক টাকা নোট সেগুলি বিক্রি করতে পারেন তো বলে রাখি এই নোটগুলি বিক্রি করার আগে আপনাদেরকে এই ভিডিও শেষে আমি কয়েকটি কথা বলবো গুরুত্বপূর্ণ অবশ্যই সেই কথাগুলি আপনি শুনবেন বুঝবেন তারপরে এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজে আপনি পা বাড়াবেন তো বলে রাখি এই যে সাইটটি রয়েছে আপনি এই সাইটে এসেও আপনার নোট বিক্রি করতে পারেন প্রথমে এই সাইটে এসে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার সেই অ্যাকাউন্টে ঠিক এইভাবে আপনি আপনার পুরাতন যে এক টাকার নোট রয়েছে ঠিক এইভাবে আপনি আপনি ছবি তুলে আপনি দিয়ে দিতে পারেন এবং তার মূল্যটাও আপনি নিচে লিখে দিতে পারেন যেমন দেখুন এখানে একজন একটি এক টাকা নোট তিনি আপলোড করেছেন এবং তার মূল্যও তিনি এখানে লিখে দিয়েছেন এবার এই যে নোটটি রয়েছে সেই নোটটি কেউ যদি কিনতে আগ্রহী হয় সে আপনার সঙ্গে যোগাযোগ করবে এরপরে আপনাকে আরও একটি সাইট দেখিয়ে দিচ্ছি আপনি এই সাইটেও আসতে পারেন এই সাইটে এসেও আপনি আপনার নামে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন ক্রিয়েট করার পর আপনার কাছে পুরাতন যে এক টাকার নোট রয়েছে তার ছবি তুলে আপনি এই সাইটে আপলোড করতে পারেন তারপর অনেকেই আপনার সঙ্গে কেনার জন্য যোগাযোগ করবে এরপরে আরও একটি সাইট রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনি এই সাইটেও আসতে পারেন আসার পর আপনি আপনার নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেম প্রসেস আপনি আপনার এক টাকার নোটে ছবি তুলবেন ছবি তুলে আপনি এখানে আপলোড করবেন এরপর আপনাকে আরও আমি দেখিয়ে দিচ্ছি আরও বিভিন্ন ওয়েবসাইট রয়েছে এখানে একটি ওয়েবসাইট রয়েছে আপনারা নামটা দেখে নিতে পারেন আমি নামগুলি উল্লেখ করছি না এখানে আসার পর আপনি আপনার এক টাকার যে নোট রয়েছে তার ছবি আপনি পোস্ট করতে পারেন যেনারা কিনবেন আপনার সঙ্গে ওনারা যোগাযোগ করবে এরপর আপনাদেরকে আরও কিছু সাইট দেখে দিচ্ছি আপনারা এই সমস্ত সাইটে ভিজিট করে আপনারা আপনাদের যে এক টাকা যে নোট রয়েছে সেগুলি আপনারা বিক্রি করতে পারেন তো বলে রাখি আপনারা যখন এই সমস্ত সাইটে আসবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং আপনার যে এক টাকার নোট রয়েছে বা অন্য কোনো পুরাতন নোট আপনি যখন ছবি আপলোড করবেন অনেকে আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং দাম দর করবে তো বলে রাখি আপনারা এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজে পা বাড়ানোর আগে অনস্ক্রিন আমার একটি চ্যানেলের ভিডিও আপনারা যা থামবেলটি দেখতে পাচ্ছেন যে ভিডিওটি প্রায় আটানব্বই হাজার মানুষ দেখেছে আপনি একবার এই ভিডিওটি দেখবেন তারপর এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজে পা বাড়াবেন এই ভিডিওটি লিঙ্ক নিচের ডেসক্রিপশনেও দেওয়া থাকবে এবং শেষের আয় বটনেও দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কারণ এই যে ঝুঁকিপূর্ণ কাজ এখানে অনেক জনই সর্বহারা হয়েছেন এই নোট বিক্রি করতে গিয়ে তো বন্ধুরা অবশ্যই আপনারা যদি নোট বিক্রি করেন অবশ্যই আপনারা নিজের রিক্সে আপনারা এই ধরনের কাজ করতে পারেন তবে আমার রিকোয়েস্ট আপনারা যখন এই ধরনের কাজ করবেন তখন কেউ আপনাকে ফোন করবে এবং আপনার কাছ থেকে কিছু তথ্য হয়তো চাইতে পারে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের তথ্য চাইতে পারে যে আপনার এক টাকার নোটের যে মূল্য সেটা আপনাকে এত টাকা দেওয়া হবে এবং আপনি তার জন্য আমাদেরকে আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ড করুন তো আপনারা আমার রিকোয়েস্ট যে আপনারা অনলাইনে বা কোনো মারফত আপনারা আপনার যে আধার কার্ড বা যা বা ব্যাংকের অ্যাকাউন্ট এগুলি শেয়ার করবেন না আপনারা এটা করতে পারেন কেউ যদি নোট কিনতে আগ্রহী হয় আপনার কাছে যদি নোট থাকে আপনারা তাদেরকে বলতে পারেন যে আপনারা বাড়িতে আসুন টাকা দিয়ে যান এবং আমার যে নোট সেটা আপনি নিয়ে যেতে পারেন তবে অনলাইনের মাধ্যমে আপনি আপনার কোনো তথ্য শেয়ার করবেন না না করাটাই বেটার যদি শেয়ার করেছেন তাহলে আপনার হাল এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটির মতো হতে পারে তো শেষে আপনি কমেন্ট করবেন যে আপনার কাছে এক টাকার বা দুই টাকার পাঁচ টাকা দশ টাকার কোনো পুরাতন নোট রয়েছে কি না কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি জানাবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন